হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম জিওমরফোলজির অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ল্যান্ডফর্মস অ্যান্ড প্রসেসের সাব টপিক উইন্ড ইরোশন ডিপোশন থেকে। এটি হলো উইন্ড ইরোশন ডিপোশন সংক্রান্ত তৃতীয় নম্বর ভিডিও। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ চিত্রসহ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমত বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী রয়েছে তা একটা ছকের মাধ্যমে দেখে নিই। বালিয়ারি, লোয়েস, বালির শৈলশিরা, বালির তরঙ্গ এবং বালির পাত, এগুলো হলো বালির সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। বালিয়ারিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আকৃতি ও গঠন অনুসারে বালিয়ারি শ্রেণীভাগ এবং অবস্থান অনুসারে বালিয়ারি শ্রেণীভাগ। আকৃতি ও গঠন অনুসারে কী কী বালিয়ারি রয়েছে? তির্যক বালিয়ারি, একলে বালিয়ারি, অধিবৃত্তীয় বালিয়ারি, বারখান, অনুদৈর্ঘ্য বালিয়ারি, পিরামিড ও নক্ষত্র বালিয়ারি, দ্রাস বা হোয়েল ব্যাক বালিয়ারি, চুলের কাটার ন্যায় বালিয়ারি। এবং অবস্থান অনুসারে কী কী বালিয়ারি রয়েছে? পুচ্ছ বালিয়ারি, পার্শ্ব বালিয়ারি, মস্তক বালিয়ারি, অগ্রবর্তী বালিয়ারি এবং পরবর্তী বালিয়ারি। এই সমস্ত বালিয়ারিগুলোকে আমরা চিত্র এবং সংজ্ঞা সহ জানব। তাহলে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা দেখে নিই, কী রয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহগুলো কী কী? বালিয়ারি, লোয়েস, বালির শৈলশিরা, বালির তরঙ্গ ও বালির পাত। প্রথম যে ভূমিরূপ রয়েছে সেটি হলো বালিয়ারি নিয়ে। তাহলে জেনে নিই বালিয়ারি বা স্যান্ডিউন বলতে কী বোঝো। বালিয়ারি হলো বালির স্তূপ। বায়ুর গতিপথে শিলাস্তূপ, গাছপালা ও ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালি স্তূপাকারে সজ্জিত হলে, অর্থাৎ এই সমস্ত স্থানে শিলাস্তূপ, গাছপালা, ঝোপঝাড় থাকার কারণে এখানে বালি স্তূপ আকারে সজ্জিত হয়ে যে স্থায়ী বা সচল উঁচু ও দীর্ঘ বালির ঢিবি গড়ে ওঠে তাকে বালিয়ারি বা স্যান্ড ডিউন বলে। মরুভূমি ছাড়া উপকূল অর্থাৎ সমুদ্র উপকূলেও বালিয়ারি লক্ষ্য করা যায়। যেমন দীঘার উপকূলস্থ বালিয়ারি হলো এর বিশেষ উদাহরণ। তবে সমুদ্র উপকূলের বালিয়ারি সাধারণত আকারে ছোট হয়ে থাকে। বাতাসের সঙ্গে সঙ্গে বালিয়ারি গতিশীল হয়। বালিয়ারি কখনো ভাঙে আবার কখনো গড়ে, অর্থাৎ এর আকৃতি পরিবর্তনশীল হয়ে থাকে। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো বায়ুপ্রবাহের সঙ্গে প্রতিবাদ ঢাল থেকে অনুবাদ ঢালের দিকে এগিয়ে যেতে থাকে কোন ভূমিরূপ, সেটি হলো বালিয়ারি। সৈকত রেখা বরাবর গড়ে ওঠা বালিয়ারির উদাহরণ কী রয়েছে? পূর্ব মেদিনীপুরের দীঘা শঙ্করপুর সৈকত রেখা বরাবর অতীতের কাথি বালিয়ারি এবং বর্তমান উপকূলে বালিয়ারি দেখা যায়। এছাড়া রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বৃহৎ হ্রদ এলাকায় সৈকত বরাবর ছোট বড় বালিয়ারি লক্ষ্য করা যায়। এছাড়া রয়েছে শুষ্ক প্রায় অঞ্চলে নদী উপত্যকা বরাবর বালিয়ারির উদাহরণ কী রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের আরকানসাস ও মিসৌরি নদী উপত্যকায় বৃহৎ সমভূমি অংশে শুষ্ক প্রায় অঞ্চলে নদী উপত্যকা বরাবর বালিয়ারি পরিলক্ষিত হয়। কোনো এলাকায় বেলে পাথরের স্থানীয় আবহবিকারের ফলে সৃষ্ট স্থিতিশীল বালিয়ারির নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটি হলো নেব্রাস্কা এর পশ্চিমে প্রায় 22,000 বর্গ মাইল এলাকা জুড়ে স্থিতিশীল বালিয়ারির নিদর্শন পাওয়া যায়। কেরলের মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলে? টেরিস বলা হয়। এরপরে রয়েছে চলমান বালিয়ারি বলতে কী বোঝো। অধিকাংশ বালিয়ারি তার সৃষ্টির স্থানে স্থির থাকে না। বায়ুপ্রবাহের দ্বারা বালিয়ারির প্রতিবাদ দিকের বালুকণা উড়ে গিয়ে অনুবাতর দিকে পতিত হয়। এইভাবে বালিয়ারি ক্রমশ বায়ুপ্রবাহের অনুকূলে সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে। একে চলমান বালিয়ারি বলে। চলমান বালিয়ারি ভারতের থর মরুভূমিতে কী নামে পরিচিত? সেটি হবে ধ্রিয়ান নামে পরিচিত। এরপরে আমরা বালিয়ারির যে দুটি শ্রেণীভাগ রয়েছে, অর্থাৎ আকৃতি ও গঠন অনুসারে এবং অবস্থান অনুসারে যে শ্রেণীভাগ রয়েছে তা জেনে নেব। তো প্রথমত রয়েছে আকৃতি ও গঠন অনুসারে বালিয়ারির শ্রেণীভাগ। প্রথমে রয়েছে তির্যক
বা অনুপ্রস্থ বালিয়ারি, বারখান, সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারি, একলে বালিয়ারি, নক্ষত্র বালিয়ারি, অধিবৃত্তীয় বালিয়ারি, দ্রাস বা হোয়েল ব্যাক বালিয়ারি, চুলের কাটার ন্যায় বালিয়ারি এবং রয়েছে ওল্টানো বালিয়ারি। তাহলে প্রথম যে রয়েছে তির্যক বা অনুপ্রস্থ বালিয়ারি বা যেটি হলো ট্রান্সভার্স ডিউন, সেটি সম্পর্কে জেনে নিই। কী বলেছে সংজ্ঞাটা? বায়ুর প্রবাহপথে তির্যক বা আড়াআড়িভাবে গড়ে ওঠা বালির শৈলশিরাকে বলা হয়েছে তির্যক বালিয়ারি। অর্থাৎ বায়ুর গতিপথে তির্যকভাবে যে গড়ে উঠছে, সেই তির্যকভাবে গড়ে ওঠা বালির শৈলশিরাকে তির্যক বালিয়ারি বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা বাস্তব একটি চিত্র দেখতে পাচ্ছি তির্যক বালিয়ারির। এরপরে রয়েছে যে তির্যক বালিয়ারিগুলি যখন অর্ধচন্দ্রাকৃতি আকার ধারণ করে তখন কী ভূমিরূপে সৃষ্টি হয়, সেটি হলো বারখান বালিয়ারির সৃষ্টি হয়। অর্থাৎ যখন অর্ধচন্দ্রাকারে সৃষ্টি হয়, এখানে বারখানের সংজ্ঞা রয়েছে, আমরা তার পাশাপাশি চিত্র রয়েছে, দেখে নেব কী বলতে চেয়েছে। প্রথমে জেনে নিই বারখানের ব্যুৎপত্তিগত অর্থ কী। বারখান একটি তুর্কি শব্দ, এর অর্থ হল কিরগিজ স্টেপ অঞ্চলের বালিয়ারি। বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বারখান বালিয়ারি বলে। অর্থাৎ বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে, অর্ধচন্দ্রাকারে যে বালিয়ারি গড়ে উঠছে সেটি হলো বারখান নামে পরিচিত। মরু পর্যটক হেডিন সর্বপ্রথম এর নামকরণ করেন। পৃথিবীর সকল মরুভূমিতেই এই বারখান লক্ষণীয়। অর্থাৎ আমরা বায়ুর ক্ষয়কার্য বা সঞ্চয়কার্য যে সমস্ত ভূমিগুলো দেখি সেগুলো শুধুমাত্র মরু অঞ্চলেই, অর্থাৎ যে সমস্ত মরু এলাকাগুলো রয়েছে সেখানেই পরিলক্ষিত হয়। এরপরে জেনে নিই যে খাড়া ও মৃদু ঢালুতল ছাড়া বারখানগুলিকে আরবে কী বলা হয়, সেটা হলো জিবার বলা হয়। এরপরে দ্বিতীয় অর্থাৎ তৃতীয় যে ভূমিরূপ রয়েছে বালিয়ারি শ্রেণীভাগের মধ্যে, সেটা হলো সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারি, যেটা হলো সিফ ডিউন বলা হয়। তাহলে সংজ্ঞাটা দেখিনি কী বলতে চেয়েছে। বায়ুর প্রবাহের পথের সঙ্গে সমান্তরালে গঠিত দীর্ঘ সংকীর্ণ বালির শৈলশিরাকে, অর্থাৎ বায়ু প্রবাহিত হচ্ছে এভাবে, তো বায়ু প্রবাহপথের সঙ্গে সমান্তরালে গঠিত, অর্থাৎ সমান্তরালভাবে গঠিত দীর্ঘ ও সংকীর্ণ বালির শৈলশিরাকে বলা হয়েছে অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সেফ ডিউন্স। বিখ্যাত ভূবিজ্ঞানী ব্যাগনল্ট বলেছেন বারখান থেকেই সিফ বালিয়ারির সৃষ্টি হয়, কারণ বারখানের অবস্থান এইভাবে থাকে, তারপরে ধীরে ধীরে ক্রমাগত সমান্তরালভাবে বায়ু প্রবাহিত হতে হতে দীর্ঘ সংকীর্ণ বালির শৈলশিরা সৃষ্টি হয়, যা সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারির সৃষ্টি করে। বারখানের শিং দুটি প্রসারিত হয়ে কোন বালিয়ারির সৃষ্টি হয়, সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারির সৃষ্টি হয়। অর্থাৎ এভাবে বারখানে অবস্থান ছিল, ক্রমাগত বায়ু প্রবাহিত হতে হতে এখানে সিফ বালিয়ারির সৃষ্টি হয়েছে। কোন বালিয়ারি শিকড় রেখাটি করাতের মতো উঁচু নিচু হয়ে থাকে, সেটি হলো সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। সিফ বালিয়ারি পরস্পর সমান্তরালে গড়ে ওঠে ও দুটি বালিয়ারির মধ্যবর্তী অংশ বালিহীন শিলাময় বা পাথরময় এলাকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে। এই অঞ্চলটি কী নামে পরিচিত, সেটি হলো করিডর নামে পরিচিত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সিফ বালিয়ারি রয়েছে এবং এই বালিয়ারির মধ্যভাগে যে অংশটি রয়েছে সেটা হলো করিডর নামে পরিচিত। করিডর সাহারা মরুভূমিতে কী নামে পরিচিত, গাশি ও গাউন্ট নামে পরিচিত। করিডর মরুভূমি অঞ্চলে কী রূপে ব্যবহৃত হয়, সেটি হলো যাতায়াতের মরুপথ বা ক্যারাভ্যান রূপে ব্যবহৃত হয়ে থাকে। সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারির উদাহরণ কী রয়েছে, কালাহারি বৃহৎ অস্ট্রেলীয় ও থর মরুভূমি অঞ্চলে ছোট সিফ লক্ষ্য করা যায় এবং নামিব ও সাহারা মরুভূমিতে বৃহৎ সিফ বালিয়ারি লক্ষ্য করা যায়। এরপরে যে ভূমিরূপ রয়েছে সেটি হলো একলে বালিয়ারি বা একলে ডিউন। সংজ্ঞার সাথে চিত্রটি দেখে নিই কী বলতে চেয়েছে। অনেকগুলি বারখান বালিয়ারি পরস্পর যুক্ত হয়ে, অর্থাৎ বারখান যদি এভাবে থাকে তাহলে সেটি পরস্পর যুক্ত হয়ে দীর্ঘ সাপের দেহের মতো, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাপের দেহের মতো
সারিবদ্ধভাবে অবস্থান করে রয়েছে। তাকে একলে বালিয়ারি বা একলে ডিউন বলা হয়। বছরে দুটি নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার ফলে এইরূপ বালিয়ারি সৃষ্টি হয়েছে। অর্থাৎ কোনো সময় এইভাবে বালিয়ারি এইভাবে বায়ু প্রবাহিত হচ্ছে, আবার কোনো সময় এইভাবে। তাহলে কী হচ্ছে, এইভাবে সারিবদ্ধভাবে সাপের দেহের মতো যে বালিয়ারি সৃষ্টি হয় সেটি হলো একলে ডিউন নামে পরিচিত। একলে বালিয়ারির এগিয়ে যাওয়া ও পিছিয়ে যাওয়া বাঁকটি কী নামে পরিচিত, অর্থাৎ এগিয়ে যাওয়া যেটা রয়েছে সেটা হলো লিঙ্গুয়েট এবং পিছিয়ে যাওয়া যেটি রয়েছে সেটা হলো বার্খানয়েট। অর্থাৎ পিছিয়ে যাওয়া যে ভাগটা রয়েছে সেটা হলো বার্খানয়েট এবং এগিয়ে যাওয়া যে ভাগটা রয়েছে, অর্থাৎ আমরা এই স্থানটিকে বলতে পারি লিঙ্গুয়েট এবং পিছিয়ে যাওয়া যেটা রয়েছে পিছিয়ে যাওয়া সেটি হলো বার্খানয়েট নামে পরিচিত। এরপরে যে ভূমিরূপ রয়েছে সেটি হলো নক্ষত্র বালিয়ারি বা স্টার ডিউন। কি বলেছে, কোনো বালিয়ারির মধ্যবর্তী বালির শৃঙ্গ দেখা যায় এবং সেখান থেকে বিভিন্ন দিকে বালির শৈলশিরা ছড়িয়ে বালিয়ারির নক্ষত্রের মতো রূপ নিলে তাকে নক্ষত্র বালিয়ারি বলে। অর্থাৎ কোনো বালিয়ারির মধ্যবর্তী অঞ্চলে একটা যদি শৃঙ্গ থাকে, অর্থাৎ এই জায়গাটা একটা শৃঙ্গ রয়েছে, সেই শৃঙ্গকে উপেক্ষা করে বিভিন্ন দিক থেকে বালির শৈলশিরা ছড়িয়ে পড়ে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার ফলে সেই শৃঙ্গকে উপেক্ষা করে বালি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে শৈলশিরা রূপ নেয় এবং যে নক্ষত্রের মতো রূপ নেয় তাকে নক্ষত্র বালিয়ারি বা স্টার ডিউন বলা হয়। বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হলে এই রূপ বালিয়ারির সৃষ্টি হয়েছে। এরপরে রয়েছে যে মরু যাত্রীদের নিকট স্থান চিহ্নের কাজ করে কোন বালিয়ারি, সেটি হবে নক্ষত্র বালিয়ারি। শতাব্দীর পর শতাব্দী নক্ষত্র বালিয়ারির স্থান পরিবর্তন হয় না বলে মরুযাত্রীদের নিকট স্থান চিহ্নের কাজ করে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এটি হলো স্থান চিহ্নের কাজ করেছে, এটি হলো নক্ষত্র বালিয়ারি। এরপরে যে ভূমিরূপটি রয়েছে সেটি হলো অধিবৃত্তীয় বালিয়ারি বা প্যারাবোলিক ডিউন। সংজ্ঞাটা দেখে নি কি বলেছে, মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গর্তগুলির প্রতিবাদ ঢাল থেকে বালি অপসারিত হয়ে অনুবাদ ঢালে সঞ্চিত হয়ে অধিবৃত্তের মতো যে আকৃতি বিশিষ্ট বালিয়ারি সৃষ্টি করে তাকে অধিবৃত্তীয় বালিয়ারি বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মরু অঞ্চলে বায়ুর অপসারণ ক্রিয়ার ফলে একটা ব্লো আউটের সৃষ্টি হয়েছে এবং এখান থেকে বা এই গর্ত থেকে প্রতিবাদ ঢাল থেকে বালি অপসারিত হয়ে অনুবাদ ঢালে সঞ্চিত হয়ে অধিবৃত্তের মতো যে বালিয়ারি সৃষ্টি করেছে তাকে অধিবৃত্তীয় বালিয়ারি বলা হয়। অধিবৃত্তীয় বালিয়ারি এর রূপটি কী আকৃতিবিষ্ট হয়, সেটা হলো বোলচা বা চামচের মতো আকৃতিবিষ্ট হয়ে থাকে। অর্থাৎ মাঝের স্থানটি এখানে গর্তে সৃষ্টি হয় এবং সেখান থেকে বালি উড়ে গিয়ে অনুগত অংশে অবস্থান করে এবং তৈরি করে ইউ শেপ ডিউন বা প্যারাবোলিক ডিউন। কোন বালিয়ারিতে ব্লো আউট সৃষ্টি হয়, সেটি হলো অধিবৃত্তীয় বালিয়ারিতে। এরপরে ভূমিরূপ রয়েছে দ্রাস বালিয়ারি বা দ্রাস ডিউন। বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালে গঠিত তিমি মাছের পৃষ্ঠদেশের মতো সমতল শিখর বিশিষ্ট বালিয়ারিকে দ্রাস বালিয়ারি বা তিমি পৃষ্ঠ বালিয়ারি ওয়েল ব্যাক ডিউন বলা হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে বায়ুর গতিপথে সমান্তরে গঠিত মাছের পৃষ্ঠদেশ অর্থাৎ তিমি মাছের পৃষ্ঠদেশের মতো সমতল শিখর বিশিষ্ট বালিয়ারি সৃষ্টি করেছে এবং সেটি হলো দ্রাস বালিয়ারি। চুলের কাটার ন্যায় বালিয়ারি বা হেয়ার পিন ডিউন বলতে কী বোঝো, অধিবৃত্তীয় বালিয়ারি যখন প্রসারিত হতে হতে দীর্ঘ সংকীর্ণ সমান্তরাল ঢালযুক্ত বালিয়ারি সৃষ্টি করে তাকে চুলের কাটার ন্যায় বালিয়ারি বা হেয়ার পিন ডিউন বলা হয়। অর্থাৎ এবার দেখা যাচ্ছে চুলের কাঁটার ন্যায় বালিয়ারি সৃষ্টি করেছে, এগুলির উপর উদ্ভিদ জন্মালে এরা স্থির বালিয়ারিতে পরিণত হয়। এবং রয়েছে উল্টানো বালিয়ারি বা রিভার্স ডিউন বলতে কী বোঝো, প্রাথমিক ঢালের ঠিক বিপরীত দিকে সৃষ্ট অপ্রধান ঢালযুক্ত শৈলশিরার মতো আকৃতিবিষ্ট বালিয়ারিকে উল্টানো বালিয়ারি বা রিভার্স ডিউন বলা হয়। অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি যে বায়ু যেদিকে প্রবাহিত হয় সেখানে সেই দিকেই শৈলশিরা সেটি গঠিত হয়,
কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিপরীত অবস্থা পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে এই শৈলশিরা সৃষ্টি হয়েছে, যা উল্টানো বালিয়াড়ি বা রিভার্স ডিউন নামে পরিচিত। তির্যক বালিয়াড়ি ও বারখান এই দুই বালিয়াড়ির মধ্যে কোন বালিয়াড়ির অবস্থান লক্ষ্য করা যায়? সেটি হবে উল্টানো বালিয়াড়ি। দুটি সমশক্তি সম্পন্ন বিপরীতমুখী বা বায়ুপ্রবাহের স্থায়িত্বকাল সমান হলে কোন বালিয়াড়ি গড়ে ওঠে? সেটি হলো উল্টানো বালিয়াড়ি গড়ে ওঠে। এরপর আমরা জানব অবস্থান অনুসারে বালিয়াড়ি শ্রেণীভাগ। কী কী রয়েছে অবস্থান অনুসারে বালিয়াড়িগুলো? মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, পরবর্তী বালিয়াড়ি। এই সমস্ত বালিয়াড়িগুলো সম্পর্কে আমরা এখন সংজ্ঞাসহ জেনে নেব। প্রথমে রয়েছে মস্তক বালিয়াড়ি বা হেড ডিউন। বায়ু তার গতিপথে কোনো বাধার সম্মুখীন হলে সেই বাধার প্রতিবাদ অংশে যে বালিয়াড়ি গড়ে ওঠে, অর্থাৎ কোনো একটা বাধা যদি সম্মুখীন হয় তার প্রতিবাদ অংশে, অর্থাৎ বায়ু যদি এইভাবে প্রবাহিত হয় তার প্রতিবাদ অংশে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে মস্তক বালিয়াড়ি বা হেড ডিউন বলা হয়। পাখির ঠোঁটের মতো আকৃতি বিশিষ্ট হয় কোন বালিয়াড়ি? সেটি হলো মস্তক বালিয়াড়ি। এরপরে রয়েছে পুচ্ছ বালিয়াড়ির সংজ্ঞা দাও। বায়ু প্রবাহ পথে তার অর্থাৎ বায়ু যে পথে প্রবাহিত হয় সেই পথে যদি কোনো বাধার সম্মুখীন হয় তাহলে বাধার অনুবাত পার্শ্বে অর্থাৎ মস্তক বালিয়াড়ির বিপরীত দিকে অল্প পরিমাণ বালি পরিবাহিত হয়, অর্থাৎ মস্তক বালিয়াড়ির এই স্থানটি রয়েছে এবং এর বিপরীত পার্শ্বে অর্থাৎ অনুবাত অংশে বালি সঞ্চিত হয়ে বা থিতিয়ে পড়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় সেটি হলো পুচ্ছ বালিয়াড়ি বা টেইল ডিউন। এরপরে রয়েছে পার্শ্ব বালিয়াড়ি। বায়ু প্রবাহ তার গতিপথের বাধার সম্মুখীন হলে বাধার দুপাশ দিয়ে যদি বালির সঞ্চয় হয় তাহলে সেটি হলো পার্শ্ব বালিয়াড়ি, অর্থাৎ দুপাশ দিয়ে এই বালিয়াড়ির সঞ্চয় হতে দেখা যাচ্ছে এবং সেটি হলো পার্শ্ব বালিয়াড়ির সৃষ্টি করেছে। এরপর রয়েছে অগ্রবর্তী বালিয়াড়ি বা অ্যাডভান্স ডিউনটা কি? অনেক সময় ঘূর্ণি বায়ুপ্রবাহের প্রভাবে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে অপর এক প্রকার বালিয়াড়ি সৃষ্টি হয়, একে অগ্রবর্তী বালিয়াড়ি বলা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর সম্মুখভাগে অর্থাৎ মস্তক যে বালিয়াড়ি রয়েছে তার সম্মুখভাগে এই অগ্রবর্তী বালিয়াড়ির সৃষ্টি হয়েছে। এবং শেষ যে প্রশ্ন রয়েছে সেটি হলো পরবর্তী বালিয়াড়ি, যেটি হলো অবস্থান অনুসারে বালিয়াড়ির শ্রেণীভাগের মধ্যে শেষ ভাগ। কী বলেছে? বা ওয়েক ডিউন। পার্শ্ব বালিয়াড়ির পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে পরবর্তী বালিয়াড়ি বলে, অর্থাৎ পরবর্তী পর্যায়ে যে বালিয়াড়ি গঠিত হবে সেটি হলো ওয়েক ডিউন বা পরবর্তী বালিয়াড়ি। এইভাবে আমরা বালিয়াড়ির আকৃতি ও গঠন অনুসারে এবং অবস্থান অনুসারে শ্রেণীভাগগুলোকে আলোচনা করলাম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলোকে পেতে অবশ্যই স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমরা পরের যে আরও যে ভূমিরূপগুলো রয়েছে অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো রয়েছে, এছাড়া বায়ু এবং জলাধারার ক্ষয়কার্যের মিলিত প্রভাবে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।